আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও ১৯ জনের মৃত্যু। টিকা কিনতে বাংলাদেশকে ঋণ দিতে বিশ্বব্যাংকের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান। করোনায় ক্ষুদ্র মাঝারি শিল্পে উৎপাদিত পণ্যের ৭৬% বিক্রি হয়নি, আয় কমেছে ৬৬%, বলছেন গবেষকরা। এবং স্বাস্থ্যবিধি মেনে মহা অষ্টমী পূজা আয়োজন, করোনার কারণে হয়নি কুমারী পূজা। সংবাদে এ ছাড়াও থাকছে, দর্শকদের গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রচারের আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭৮০। ১০৯৯৮টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১০৯৪ জন। মোট শনাক্তের সংখ্যা ৩৯৭৫০৭। ২৪ ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৯.৯৫%। একদিনে সুস্থ হয়েছেন ১৪৯৮ জন। মোট সুস্থ ৩১৩৫৬৩। সুস্থতার হার ৭৮.৮৮%। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ২ জন নারী। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন। করোনার টিকা কিনতে জনসংখ্যাধিক্যের ভিত্তিতে বাংলাদেশকে দ্রুত ঋণ মঞ্জুরে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশ্বব্যাংক ও আইএমএফ এর বার্ষিক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, ঋণ সহায়তা প্রদানে আইডিএভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যাধিক্যের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। কোভিড মোকাবেলায় বাংলাদেশ ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা চায়। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সক্ষমতা অর্জন করায় আইডিএ ১৯ এর আওতায় বাংলাদেশকে আগের মতো অধিক পরিমাণে বরাদ্দ প্রদানের অনুরোধ জানানো হয় অনুষ্ঠানে। করোনায় ক্ষুদ্র মাঝারি শিল্পে উৎপাদিত পণ্যে ৭৬% বিক্রি হয়নি, আয় কমেছে ৬৬%। ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশনের অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের ২০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে নীতিমালা সহজ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। অনেক উদ্যোক্তা ব্যাংকিং সুবিধার বাইরে থাকায় এই খাতের ঋণ পুরোপুরি বিতরণ হবে না বলেও আশঙ্কা করেন তারা। আরও জানাচ্ছেন শারফুল আলম। করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। মোট দেশজ উৎপাদনে ২৫% অবদান এ খাতের। করোনা মহামারীতে এ খাতে আয় কমেছে আশঙ্কাজনক হারে। ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশনের তথ্য মতে, করোনায় ৫২% এসএমই প্রতিষ্ঠান বন্ধ ছিল, আয় বন্ধ হয়ে যায় ৬৬% প্রতিষ্ঠানের। Because of the partial lockdown, আমরা জানি যে lockdown সময় only 16% of SMEs remained fully operational. COVID এর যে SMEs এর জন্য প্রথম যে মেইন যে দুটো বিষয়, একটা হচ্ছে ফাইন্যান্সিং, একটা হচ্ছে মার্কেটিং টা এনশিওর করা, সেল টা এনশিওর করা। এক্সিস্টিং যারা SME উদ্যোক্তা আছে তাদেরকে আমরা আস্তে আস্তে অনলাইন বেস করছি আমরা তাদের, যাতে করে ওরা ওদের প্রোডাক্টগুলো ফিজিক্যালের পাশাপাশি অনলাইনে সেল করতে পারে। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অনেক উদ্যোক্তা এখনো ব্যাংকিং সুবিধা পান না। এমন পরিস্থিতিতে অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের জন্য সরকারকে আলাদা সংস্থা চালুর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। ক্লাস্টারবিজ অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমেও তো এক ধরনের গ্যারান্টর সৃষ্টি করে তাদের মাধ্যমে তো এই ঋণগুলো দেওয়ার কথা চিন্তা করতে পারে। যাদের ঋণ নেওয়ার ক্ষমতা নেই, অপ্রাতিষ্ঠানিক খাতে চলছে, তাদের জন্য বিকল্প জিনিস চিন্তা করা দরকার। সরকার, আমি মনে করি যে প্রণোদনের প্যাকেজটাকে আরো বড় করা দরকার। যেটুকু টাকা দেওয়া হচ্ছে ব্যাংকগুলো শুধুমাত্র তাদের এক্সিস্টিং ক্লায়েন্টকে দিতেই সেটা শেষ হয়ে যাবে, তারা নতুন ক্লায়েন্টদেরকে দিতে পারবে না। কিন্তু আমরা জানি যারা ব্যাংকের সাথে সম্পর্ক নাই, এরকম বহু প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ প্রতিষ্ঠান যারা টাকা পাবে না। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে আলাদা আলাদা নীতি প্রণয়ন ও বর্তমান নীতিমালা সংস্কারের পরামর্শ দেওয়া হয় অনলাইন সেমিনারে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
কিছু অসুবিধার কারণে সড়ক নিরাপত্তা আইন পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে আইন প্রয়োগের মাধ্যমে সড়কের সার্বিক নিরাপত্তা ফিরিয়ে আনতে না পারলে সরকারের সব অর্জন ম্লান হয়ে যাবে। রাজধানীর সরকারি বাসভবন থেকে ব্র্যাক ও বিশ্বব্যাংক আয়োজিত অনলাইন আলোচনায় তিনি এসব কথা বলেন। চালকদের বেপরোয়া গাড়ি চালানো বন্ধের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। ইতিমধ্যে সড়ক পরিবহন আইন 2018 কার্যকর হতে শুরু করেছে, তবে আমি একথা দুঃখের সঙ্গে বলবো, দু একটা বাস্তব অসুবিধার কারণে এখনো পুরোপুরিভাবে আমরা সড়ক পরিবহন আইন কার্যকর করতে পারিনি। সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় মূল আসামি শনাক্ত হয়েছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যত বড় অপরাধী হোক কেউ পার পাবে না। আমাকে ধরা হয়নি সেটা বলবেন না, মূল আসামিকে শনাক্ত করা হয়েছে এবং আমরা খুব শীঘ্রই তাকে ধরে ফেলব, আমরা এটাই আশাবাদী। আমাদের ধরা হয়নি এই কথাটা বললে অনেক রকম কথা আসে, যে ইচ্ছা করে ধরা হচ্ছে নাকি, এরকম নয় কিছু। তাকে ধরার প্রচেষ্টা অব্যাহত আছে এবং তাকে আমরা শীঘ্রই ধরে ফেলবো বলে আমরা আশা করি। গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামলে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনধারণ অসহনীয় হয়ে পড়েছে বলেও দাবি করেন নজরুল ইসলাম খান। সামনে পত্র একটাই, সেটা হলো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য লড়াই করা। সেই লড়াই হবে গণতান্ত্রিক, সেই লড়াই হবে জনগণকে সাথে নিয়ে। আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 ও নদী বন্দরগুলোকে 1 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শারমিন রিহার রিপোর্ট। গত কয়েকদিন ধরে চলা বৃষ্টিপাতের কারণে সূর্যের দেখা নেই। হেমন্তের শুরুতেই টানায় বর্ষণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। ঢাকাসহ সারা দেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তি বেড়েছে কর্মজীবী মানুষের। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, থেমে থেমে হওয়া বৃষ্টিপাত রোববার থেকে কমে যাবে। এই সময় অনেক নিম্নচাপ সৃষ্টি হয়, এটা অক্টোবর নভেম্বর মাসে কয়েকটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, গভীর নিম্নচাপ থেকে সেটা ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় হয়ে এটা সুপার সাইক্লোনও হয়। এই সময় এই বৃষ্টিপাতও কমে যাবে, আকাশ পরিষ্কার হয়ে গেলে আপনাদের যে ঠান্ডা, এখন তো শীতের একটু প্রকোপ আসার কথা, সেটা চলে আসবে। তাপমাত্রা কমার পাশাপাশি অক্টোবর নভেম্বরে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথাও বলছে আবহাওয়া অধিদপ্তর। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ। রাজধানীর বিভিন্ন মণ্ডপে আরাধনায় দেবীকে ভক্তি পূজা করছেন পুরোহিত ও ভক্তরা। দেবী দর্শন, অঞ্জলি ও প্রসাদ বিতরণ শুরু হয়েছে ভোর থেকে। তবে করোনার স্বাস্থ্য সতর্কতায় সবই হচ্ছে সীমিত আয়োজনে। মহা অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজাও হয়নি এবছর। শফিউল আলম সূচনের রিপোর্ট। কল্পারম্ভ বিহিত পূজা ও ব্রতবাসের মাধ্যমে সকালে শুরু হয় মহা অষ্টমীর আচার অনুষ্ঠান। চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তালে দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা। ঢাক ঢোলের বাজনার সাথে ফুল চন্দন আর আরতিতে মুখর অষ্টমীতে ঢাকার সব মণ্ডপ মুখরিত হলেও ভক্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল না। সমগ্র বিশ্বকে করোনা মুক্ত এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমাদেরকে মুক্ত করুক। মা দুর্গা যেমন অসুরকে বিনাশ করেছিল, সেভাবে করোনা ভাইরাসটা আমাদের থেকে দূর হোক। করোনার কারণে রাজধানীর কোনো মণ্ডপে এবার কুমারী পূজা অনুষ্ঠিত না হলেও দেবী দুর্গাকে উপাসনা করতে ভক্তদের কমতি ছিল না। দেশ ও পরিবারের মঙ্গল কামনাই প্রধান ছিল প্রার্থনায়। কুমারী পূজা যে হচ্ছে না, এটাকে খুব মিস করছি আমরা। মায়ের আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা থাকতে চাই। মা যেন পুরো দেশবাসীকে, পুরো পৃথিবীবাসীকে করোনা অসুর থেকে মুক্ত করেন। রাজধানীর খামারবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার বিক্রয় কুমার দোরাইস্বামী।
বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও এ সময় সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। And I want to assure you that as far as India-Bangladesh relations are concerned, there is no higher priority for my government and no higher priority for my colleagues and I than in taking this partnership forward. মণ্ডপে সন্ধি পূজা শেষে অঞ্জলি দেন ভক্তরা, রোববার এ উৎসবের মহানবমী। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। নিউজ পোর্টাল সহ গণমাধ্যমে দর্শকদের গুরুত্ব দিয়ে মানসম্মত ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রচারের আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন লাইফস্টাইল নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সেবার মনোভাব নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। এটিএন মিডিয়া কমিউনিকেশনের প্রকাশনায় অনলাইন নিউজ পোর্টাল হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এটিএন লাইফস্টাইল। ডিজিটাল ভাষণে পাঠকদের কাছে দ্রুত তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যই এই অনলাইন সংবাদ মাধ্যমের উদ্দেশ্য। এই অনলাইন পোর্টাল দর্শকদের খুবই সহজে হাতের মুঠোয় থেকে তারা সারা সব কিছু তথ্য ইনফরমেশন পাশাপাশি বিনোদনের অনেক কিছু তারা দিতে পারবে, আমরা দিতে পারবো। ধর্ষণ, নারী নির্যাতন, সহিংসতার বিরুদ্ধে কাজ করার পাশাপাশি দৈনন্দিন জীবনাচরণের নানা দিক তুলে ধরা হবে এই নিউজ পোর্টালের মাধ্যমে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমি বিশ্বাস করি যে আমাদের এই অনলাইন পোর্টালটি নারী নির্যাতন, আমাদের ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের সামাজিক যত অনাচারগুলো রয়েছে সেই অনাচারগুলো এই অনলাইন পোর্টাল তুলে ধরবার চেষ্টা করবে। একই সাথে তারা বস্তুনিষ্ঠ সংবাদ যেভাবে এটিএন বাংলা এবং এটিএন নিউজ সম্প্রচার করে থাকে সেই বস্তুনিষ্ঠ সংবাদগুলো তারা পরিবেশন করবে। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, মানুষকে জিম্মি বা হয়রানি করে নয়, ভুক্তভোগীদের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পোর্টালটিকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা প্রোগ্রাম করব, দেখাবো, কারণ হচ্ছে যেটা আমরা জনগণকে সাহায্য করার জন্য উদ্দেশ্য যেটা থাকবে যে মেনলি আমরা জনগণের সেবা করব, যে সবারই উদ্যোগ হবে যে প্রোগ্রামটাকে যাতে মানসম্মত একটি উন্নত মানের প্রোগ্রাম হয় এবং সবাই এটার দিকে দৃষ্টি নিয়ে দিবে, ভালো মতো দৃষ্টি দিবে। মুঠোফোন নির্ভর মিডিয়ার চাহিদা বাড়ায় মূলধারার অনেক গণমাধ্যমের সংবাদ ও অনুষ্ঠান অনলাইনে প্রচারিত হওয়ায় মানুষের তথ্য পাওয়া সহজ হয়েছে বলে মন্তব্য করেন এটিএন বাংলার চেয়ারম্যান। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ঢাকাবাসীকে নৌকা মার্কায় জয়ী করার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা। রাজধানী প্রগতি সরণিতে ঢাকা 18 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসানের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় তারা এ আহ্বান জানান। ঢাকা উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি এ সময় উপস্থিত ছিলেন। দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তার প্রত্যাশা, দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘজীবী হবে। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে সন্ধ্যায় রাজধানী কারওয়ান বাজারে মিডিয়াপাড়া পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় সবাইকে পূজার শুভেচ্ছা জানান ভারতীয় হাই কমিশনার। এবারে আলারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকার নির্ধারিত দামেই আলু ও পেঁয়াজ বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান এবং দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কৃষিমন্ত্রী বলেন, সরকার আলুর দাম কমিয়ে একটা যৌক্তিক মূল্য ঠিক করে দিয়েছে। আমরা আলুর দাম কমিয়ে দিয়েছি, একটা নির্ধারণ করে দিয়েছি, 16-17 টাকা করে আলু কিনছে, সেই আলু কোস্টাল জেলারা 27 টাকা বেচবে, আর বলছি 35 টাকা পাইকারি বাজারে বেচবে। এবং এখন যদি পুলিশ ম্যাজিস্ট্রেট প্রশাসন গিয়ে সে হস্তক্ষেপ করে তখন বলবে যে পুলিশ অত্যাচার করে, কিন্তু আমরা বাধ্য হয়েছি এবং আমরা এটা নিয়ন্ত্রণ করব। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন রেকর্ড সংখ্যক 83,000-এরও বেশি মানুষ। এর আগে গত 17 জুলাই দেশটিতে সর্বোচ্চ 76,842 জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে সতর্ক করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। ইউরোপেও বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা, যাকে বলা হচ্ছে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা। আক্রান্ত হয়েছেন পোলিশ প্রেসিডেন্ট অ্যান্ড্রেস দুডা। এদিকে শীত মৌসুমে উত্তর গোলার্ধের দেশগুলোতে মহামারী পরিস্থিতি নাজুক হবে বলে আগাম সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারে পার্টেক্স খেলার খবর। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ ফুটবল দল। করোনা ভাইরাস মহামারীতে এতদিন খেলা কিংবা অনুশীলনের বাইরে ছিলেন ফুটবলাররা। দীর্ঘদিন পর মাঠে ফেরার আনন্দের পাশাপাশি নেপালের সাথে জয়ের ব্যাপারেও আশাবাদী তারা। পরাগার মানের রিপোর্ট। করোনা ভাইরাস মহামারীর কারণে গত 7 মাস মাঠেই নামতে পারেননি ফুটবলাররা, তবে নিজেদের ফিট রাখতে করেছেন ব্যক্তিগত অনুশীলন। আগামী মাসে নেপালের বিপক্ষে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন তারা। হিমালয় কন্যা নেপালের কাছে টানা 2 ম্যাচ হারলেও প্রীতি ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী লাল সবুজের দল। আমাদের এই মুহূর্তে সবথেকে জরুরি হচ্ছে নিজেদের সুস্থ থাকা আর ফিট থাকা। তো এখনই যদি সবাই প্রেশার দিয়ে ইঞ্জুরিতে পড়ে যায়, খুব কম সময় আছে নিজেকে রিকভার করে আবার মাঠে আসার। যেগুলো ম্যাচ আমাদের জেতার দরকার, এগুলো আমাদের জেতার জন্য মাঠে খেলবো। তো চেষ্টা থাকবে আমরা নেপালকে হারানোর। দীর্ঘদিন খেলার মধ্যে না থাকায় ভালো প্রস্তুতিও নেই ফুটবলারদের। এই প্রীতি ম্যাচ দুটোকে লিগে ভালো খেলার প্রস্তুতি হিসেবে মনে করছেন জাতীয় দলের খেলোয়াড়রা। প্রিমিয়ার লিগের আগে এই খেলা দুইটার জন্য আমাদের ফিটনেস লেভেলটা ভালো হয়ে যাবে, ক্লাবে যে আমরা খুব ভালোভাবে পারফর্ম করতে পারবো। টিম প্র্যাকটিস আর ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস অনেক ডিফারেন্স আপনারা সবাই জানেন। তো আমরা এখন টিম প্র্যাকটিস শুরু করেছি, একটু সময় লাগবে আমাদের সবার একটু আগের জায়গায় আসতে। তো আশা করি আমাদের যেভাবে ট্রেনিং শিডিউল আছে, আমরা সবাই যদি ঠিকঠাক মতো করি, ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ফিট হয়ে মাঠে নামতে পারবো। প্রীতি ম্যাচে নেপালকে হারানো কিংবা আসন্ন লিগে ভালো খেলার চেয়েও মাঠে ফেরার আনন্দই ফুটবলারদের কাছে বড় হয়ে উঠেছে। পরাগার মান, এটিএন বাংলা, ঢাকা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রোমাঞ্চকর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে বার্সেলোনাকে 3-1 গোলে হারায় তারা। প্রথমার্ধ 1-1 গোলে সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করে জিনেদিন জিদানের দল। মমিনুর রিপনের রিপোর্ট। মৌসুমের প্রথম এল ক্লাসিকো বার্সেলোনার মাঠ নু ক্যাম্পের এই ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মাঝে যেন আগ্রহের কমতি নেই। তবে করোনা ভাইরাসের কারণে গ্যালারি ছিল একেবারেই ফাঁকা। দর্শকবিহীন ম্যাচেও মাঠের লড়াইয়ে অনবদ্য ফুটবলের দেখা মেলে খেলার শুরু থেকেই। টানা 2 ম্যাচে পরাজয়ের হতাশা ঝেড়ে মাত্র 5 মিনিটেই রিয়াল মাদ্রিদকে লিড পাইয়ে দেন ফরোয়ার্ড ফেডেরিকো ভালভার্দে। তবে তাদের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বার্সেলোনা। মাত্র 3 মিনিট পরেই তরুণ ফরোয়ার্ড আনসু ফাতির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। বার্সেলোনা জার্সিতে 17 বছর বয়সী ফরোয়ার্ডের এটি 3য় গোল আর এল ক্লাসিকোই কাতালান ক্লাবটির এটি 400তম গোল। প্রথমার্ধ 1-1 সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় জিনেদিন জিদানের দল। 63 মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে লস ব্ল্যাঙ্কোসদের এগিয়ে দেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়াও হয়ে ওঠে বার্সা, কিন্তু শেষ রক্ষা হয়নি। উল্টো খেলা ঠিক 90 মিনিটে লুকা মডরিচের গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। ফলে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে প্রথম এল ক্লাসিকোতে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। আর দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো জিনেদিন জিদানের দল। মমিনুর রিপন, এটিএন বাংলা। মিরপুরে বিসিবি প্রেসিডেন্টস কাপে শিরোপা লড়াইয়ে আগামীকাল নাজমুল একাদশের মুখোমুখি হবে মাহমুদুল্লাহ একাদশ। 4 ম্যাচে 3টিতে জিতে ফাইনালে উঠেছে নাজমুল হোসেন শান্তদর। মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে 2 ম্যাচে জিতেছে তারা, তাই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে ব্যাটসম্যানরা হতাশ করলেও মাহমুদুল্লাহ রিয়াদের দলের বোলাররা আছেন ভালো ছন্দে। নাজমুলদের কাছে 2 ম্যাচে হারের প্রতিশোধ ফাইনালে নিতে চায় রিয়াদের দল। আগামী 27 অক্টোবর শুরু হচ্ছে মার্শাল বিএসপি এর স্পোর্টস কার্নিভাল। এতে 6টি ডিসিপ্লিনের 9টি ইভেন্টে অংশ নেবে
বিএসপি এর শতাধিক সদস্য। এ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ, ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। করোনায় দেশে আরও 19 জনের মৃত্যু, টিকা কিনতে বাংলাদেশকে ঋণ দিতে বিশ্বব্যাংকের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান। করোনায় ক্ষুদ্র মাঝারি শিল্পে উৎপাদিত পণ্যের 76% বিক্রি হয়নি, আয় কমেছে 66%, বলছেন গবেষকরা। এবং স্বাস্থ্যবিধি মেনে মহা অষ্টমী পূজা আয়োজন, করোনার কারণে হয়নি কুমারী পূজা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।